হিরোশিমা আর নাগাসাকিতে পরমাণু বোমার আঘাতের পর এত বড় দুর্যোগে কখনো পড়েনি জাপানিরা। 11 মার্চের ত্রিমুখী দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল জাপানের উত্তর পূর্বাঞ্চল। 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তেই ধসে পড়ে ঘরবাড়ি, ফাটল ধরে অবকাঠামোগুলোয়। ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই উপকূল জুড়ে আছড়ে পড়ে সুনামির তাণ্ডব। 41 মিটার উঁচু ঢেউ মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যায় সামনের সবকিছু। ভূমিকম্প সুনামির তাণ্ডবে যখন লণ্ডভণ্ড অবস্থা, তখন আসে আরেক মহাবিপর্যয়। সুনামির তোড়ে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দেয়াল ধসে ঘটে বিস্ফোরণ। সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। পরমাণু তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কায় ফুকুশিমা ও আশপাশের লোকজনকে সরানো হয় নিরাপদ স্থানে। শোক আর শ্রদ্ধায় সেই মহাবিপর্যয়ের 1 বছর উদযাপন করছে জাপানিরা। রাজধানী টোকিওর ন্যাশনাল থিয়েটারের স্মরণানুষ্ঠানে যোগ দেন সম্রাট আকিহিতো, সম্রাজ্ঞী মিশুকে সহ প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা। ঘণ্টার ধ্বনি প্রার্থনা সহ 1 মিনিটের নীরবতায় থমকে যায় গোটা জাতি। মহাবিপর্যয়ের 1 বছর পরেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি জাপানিরা। 5 বছরের মধ্যে ভয়াবহ এই বিপর্যয় উত্তরণে কাজ করে চলেছে সরকার। ফুকুশিমার আশপাশে এখনও তেজস্ক্রিয়তা রয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারছেন না হাইকোয়াইকো কন্নোর মতো অসংখ্য মানুষ। অস্থায়ী বাড়িতে নতুন জীবন শুরু করলেও স্বপ্ন দেখেন নিজের ভিটে মাটিতে ফেরার। স্বপ্নে বিভোর হয়ে 1-1টি দিন গুনলেও কে জানে প্রিয় ভিটেমাটির দেখা কি কখনো পাবেন এসব বাস্তুচ্যুতরা।